সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইনজামুলক টিপু। আবার আসলাম আপনাদের একটা জিনিস জানানোর জন্য, সেটা হলো যে লাভজনক দেশি মুরগির যে এপিসোডটা আমার চলতেছে, সেখানে আপনারা কোন বয়সের বাচ্চা দিয়ে, দেশি মুরগির বাচ্চা দিয়ে আপনারা শুরু করলে ভালো হবে, বাচ্চা কেনার ক্ষেত্রে কোন বয়সের বাচ্চাটা আপনারা নেবেন এবং কেন নেবেন, কিসের জন্য নেবেন। আমার সাথে একজন এক্সপার্ট আছে দেশি মুরগির, উনি অনেক দিন যাবত দেশি মুরগি করে থাকেন। আমরা কেউ যদি বিগত ভিডিও দেখে থাকেন তাহলে তো ওনাকে চিনে থাকবেন এবং উনি অনেক ফেমাস দেশি মুরগির জন্য। তো আমি আজকে তার কাছে চলে এসেছি, তার কাছ থেকে জানবো যে কোন বয়সের দেশি মুরগির বাচ্চা অথবা দেশি মুরগি কোন বয়সেরটা নিয়ে আপনি শুরু করবেন। আসলে আমরা বাচ্চা সিলেকশন করার সময় ভুল করি অথবা মুরগি সিলেকশন করার সময় ভুল করি ফার্মিংয়ের ক্ষেত্রে। ম্যাক্সিমাম ফার্মার হচ্ছে ফার্মিংয়ের শুরুর সময় ডাউন হয়ে যায় শুধু এই একটা কারণে, বাচ্চা সিলেকশন কিংবা মুরগি সিলেকশনের কারণে। তখন যদি ঠিকমতো না করতে পারে তাহলে অনেক প্রবলেম হয়। তো আমরা আজকে কাদের ভাইয়ের কাছ থেকে জানবো যে তিনি আমাদের কী পরামর্শ দেন, ওনার ফার্মটার ভিডিও সব দেওয়া আছে, উনি আমাদের হচ্ছে ফার্মে কীভাবে করতে হবে না করতে হবে, পালন করতে হবে কীভাবে, এবং দেশি মুরগি থেকে কত টাকা লাভ করা যায়, 20টা মুরগি থেকে কীভাবে আপনি 30,000 টাকা ইনকাম করবেন, ইটিসি, আবার আপনার ভ্যাকসিনেশন থেকে সব কিছু। আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা দেখে নেবেন ওই ভিডিওগুলো, এবং আশা করা যায় দেশি মুরগি সম্পর্কে আপনাদের কোনো প্রবলেম রাখবো না, পরবর্তী ভিডিওগুলো দেখবেন। তো ভাইয়ের কাছে যাই, ভাই আপনি বলেন যে কোন বয়সের বাচ্চা নিয়ে শুরু করা উচিত হবে। ধন্যবাদ টিউ ভাই। প্রত্যেকটা খামারই আমাদের দেশে বাচ্চা উৎপাদন করার পরে একজন হ্যাচারি, একটা হ্যাচারি থেকে যখন বাচ্চা উৎপাদন হয় সেই বাচ্চারা একদিন বয়সে এই বাচ্চারা বাজারে বিক্রি করা হয়, মানে দোকানে অর্থাৎ কী বলে ডিলারের মাধ্যমে খামারিদের মাঝে পৌঁছে দেওয়া হয়। আপনার একদিনে বাচ্চারা নেবেন, আপনি কোনো সময় 5 দিন 7 দিন 10 দিনের বাচ্চা কিনবেন না। কারণ হচ্ছে এটা অনেক কারণ আছে, আমার কাছে অনেক ফোন আসে যে ভাই কয় দিনে বাচ্চা দেবেন, তো ওনারা জানে না, বিজয় আমাদেরকে বলে যে কয় দিনে বাচ্চা দেবেন। আপনি যদি 5 দিনের বাচ্চা নেন সেখানে ক্ষতিকর দিকটা কোনটা হবে, আর একদিনের বাচ্চাটা উপকার দিকটা কী হবে সেটা আপনাদেরকে বলতেছি। আপনি যখন একদিনের বাচ্চা নেবেন, একদিনের বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হয়ে যায় তার ভিতরে কুসুমরা থাকে, যেরকম ডিম ভাঙলে যে একটা কুসুম পাওয়া যায়, এই কুসুমরা 3 দিন পর্যন্ত মুরগির বাচ্চার পেটের ভিতর থাকে। এই কুসুম থেকে সে আহার সংগ্রহ করে 3 দিন পর্যন্ত, 3 দিন 72 ঘন্টা সে না খেয়ে না দিয়ে থাকতে পারবে, শুধুমাত্র তাপটা ঠিক মতো রাখতে পারেন সে কিছু হবে না, 3 দিন পর থেকে সে দুর্বল হবে এবং ধীরে ধীরে মারা যাবে। আপনি পরিবহন করবেন, আমাদের বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে 3 দিন সময় লাগে, 1 দিন থেকে 12 ঘন্টা থেকে 14 ঘন্টাতে পৌঁছে যেতে পারবেন। আর যদি আপনি 5 দিন 7 দিনের বাচ্চা নেন সেক্ষেত্রে এই বাচ্চারা কোথায় থাকবে, আপনি যেখান থেকে বাচ্চারা নেবেন এই বাচ্চারা 3 দিনে 3 দিন পর যে বাচ্চারা আপনি পানি খাওয়াবে, ওষুধ ভ্যাকসিন আছে খাবার খাওয়াবে, সে কে খাওয়াবে, ঠিক মতো খাওয়াবে কি না, কিংবা কোন জায়গায় রাখলো, সে জায়গার পরিবেশ ভালো কিনা, রোগ জীবাণু ঢুকলো কিনা, আপনাকে হয়তো কোনো কারণে খারাপ একটা জায়গায় বাচ্চারা লালন পালন করে 5 দিন 7 দিন বয়সে আপনাকে দিয়ে দিলো, আপনি নিয়ে গেলেন যাতে খালি বাচ্চা অসুখ লেগে গেছে মরে যাচ্ছে, কোনো দিন স্পটের একটা ব্যাপার আছে। হ্যাঁ, এই জন্য কোনোদিনও আপনারা একদিন বয়স ছাড়া 5 দিন 7 দিন 10 দিনের বাচ্চা কোনোদিনও কিনবেন না, দরকার হলে খামার বন্ধ রাখবেন কিন্তু এই বাচ্চাগুলো কিনবেন না। যে কোনো বাচ্চা, আপনি কোন দেশি কোন ব্রয়লার কোন সোনালি কোন, যে কোনো বাচ্চা একদিন বয়সে যে বাচ্চারা কোনো রকম খাবার খায়নি, পানি খায়নি, ফিট খায়নি, সেই বাচ্চারা কিনবেন, কারণ সেই বাচ্চারা কোনো রোগ বালাই আসবে না। আচ্ছা, আর একটা বিষয়, কেউ যদি বলে যে ভাই 3 মাসের বাচ্চা 2 মাসের বাচ্চা দেশি মুরগি বাচ্চা কিংবা বড় দিয়ে শুরু করা ভালো হবে, এরকম তো অনেক প্রশ্ন আসে, তো তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? হ্যাঁ, যদি আপনি 2 মাস পর বাচ্চারা কিনেন, মানে 2 মাস বয়স হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি ক্যারি করতে পারবেন, কিন্তু আপনার খেয়াল রাখতে হবে আপনি ক্যারিংটা করবেন কিভাবে, কোন খাঁচাতে এই বাচ্চাগুলো মুরগিগুলো 2 মাসে মুরগি উঠাবেন, কোন গাড়িতে নেবেন, সে গাড়ির উপরে কোনো নোংরা আবর্জনা আছে কি না, কোন ভ্যানেতে উঠাবেন, এগুলো দিক নির্দেশনা চিন্তা ভাবনা করে আপনারা মুরগি পরিবহন করবেন, তাছাড়া আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কারণ আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে গেলে আপনাদের, আমাদের দেশে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয় খামারি, মানে খুব একটা ভালো মতো সে বুঝে না, জানে না, ট্রেনিং নাই, জানা নাই, এই জন্য যেরকম আমাদের ঘরে মুরগির ঘরে বায়োসিকিউরিটির ব্যবস্থা ঠিক মতো নাই, অনেকে থাকার ঘরের ভিতরে মুরগি পালতেছে, কারণ মুরগির পায়খানা যে একটা গ্যাস আছে, গন্ধ আসে, এমনই এক গ্যাস, এই গ্যাস থেকে মুরগির ক্ষতি হয়, অনেক রোগ আসে যায়। এই জন্য যখন আপনি প্রথমে ঘর তৈরি করবেন সেই ক্ষেত্রে একজন স্পার্ট লোক, আপনার উপজেলায় ভেটেরিনারি সার্জেন আছে, যারা স্পার্ট আছে তাদেরকে শরণাপন্ন হবেন, হয়ে তাদেরকে বলবেন যে স্যার কি ভাই আমি মুরগি পালবো, আমার একটা ছোটো একটা ঘর করবো, কীভাবে করবো, নিয়মকানুনটা কীরকম, কত ফুট লম্বা করতে হবে, জায়গা
ফাঁকা কতখানি রাখতে হবে, নেট কিভাবে দিতে হবে, এগুলো শুনে নেবেন। কারণ সায়েন্টিফিক দৃষ্টিতে বিজ্ঞানসম্মতভাবে আপনি করবেন, আপনি জীবনে ঠকবেন না, জীবনে আপনার লসও হবে না। আচ্ছা ভাই, যে আপনাদের এখানে হচ্ছে যে একটা ট্রেনিং সেশনের ব্যবস্থা আছে, আমি দেখে দেখলাম দেশি মুরগির বাচ্চার সাথে সাথে ট্রেনিং সেশন, সে ব্যাপারে কিছু বলেন। আমার কাছে অনেক লোকজন বাচ্চা নিতে চায়, নেওয়ার পর বলে যে ভাই আমাকে একটু লিখে দিন যে বাচ্চাগুলো কীভাবে কীভাবে আমরা পালন করব। তা আমি তাদেরকে বলি যে ভাই আমি লিখে দিলাম, শিডিউল করে দিলাম যে একদিন বয়সে এটা, দুই দিন বয়সে এটা, সাত দিন বয়সে এটা, দশ দিন বয়সে এটা। আমি দশ দিন বয়সে দিলাম যে মুরগির আমাশার ওষুধ, কিন্তু দশ দিন বয়সে মুরগির হচ্ছে জ্বর, সেক্ষেত্রে আপনার কাছে লেখা আছে আমাশার, আপনি আমাশার ওষুধ দেবেন। এই জন্য শিখতে হবে কিছু, জানতে হবে কিছু। আপনারা যদি এই মুরগি, দেশি মুরগি পালন সম্বন্ধে যদি জানতে চান, শিখতে চান, আমাদের এখানে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। আমাদের সহযোগিতা করতেছেন আমাদের পশু সম্পদ অফিসার, ভেটেরিনারি সার্জন জনাব ডাক্তার রাহান সাহেব, উনি আমাদের শেরপুরের। উনি আপনারা যদি এখানে এসে, আমাদের ট্রেনিংয়ের মেয়াদ তিন দিন ট্রেনিং নিলে আপনারা এই দেশি মুরগি সম্বন্ধে, ভ্যাকসিনের সম্বন্ধে, চিকিৎসা সম্বন্ধে, বায়োসিকিউরিটি সম্বন্ধে এবং বিক্রি পর্যন্ত সব কিছু আপনাদের জানানো যাবে, শেখানো যাবে। তারপরেও কাদের ভাইয়ের নাম্বারটা ডিসপ্লের উপরে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এটা বগুড়া শেরপুর, আপনারা এখানে এসে আপনারা দেশি মুরগি সম্পর্কে জানতে পারেন। তো দেশি মুরগি আসলে পালন করাটা খুব সহজ, কিন্তু আমরা এই সহজের চিন্তাভাবনা করতে গিয়ে আসলে লসে পড়ে যায়। তো আসলে এতটাও সহজ না যতটা আমরা দূর থেকে দেখে মনে করি। তো ফার্মিং করার ক্ষেত্রে আপনাদের অবশ্যই নজর রাখতে হবে যে সার্বিক বিষয়, আপনি সার্বিক বিষয়ের দিক দিয়ে নজর রাখতে হবে, সবগুলো বিষয় সম্পর্কে জানতে হবে, তারপরে আপনি ভালো কিছু করতে পারবেন। তো আশা করা যায় বাচ্চা সিলেকশন এবং ইয়ে নিয়ে কোনো প্রবলেম নাই। আর ভাইয়ের কাছে ভাইয়ের নাম্বার যাতে, ভাইয়ের আমি আসার আগেও ভাইকে বলছি যে বাচ্চা কেমন দিতে পারবেন। তো বলছে ভাই অলরেডি 3 মাস পর্যন্ত আমার বাচ্চা বুকিং আছে, 3 মাসের আগে দিতে পারবো না। তো আজকে আমি ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব, তারপরে তাছাড়া অন্যান্য যারা দেশি মুরগির ফার্ম করে থাকে, যাদের কাছে বাচ্চা পাওয়া যায়, তাদের নাম্বার আমি পরবর্তীতে দিয়ে দেবো, আপনার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আশা করা যায় ভালো কোনো পরামর্শ পাবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আপনি পরবর্তী ভিডিওটা দেখে নেবেন, পরবর্তী ভিডিওতে আমরা ডার্ক দেশি মুরগির ভ্যাকসিনেশন এবং দেশি মুরগি সম্পর্কে আরও ডিটেলস আলোচনা করতেছি। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।